মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি মিঠু, আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক 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 ভালোবাসা জানি। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর এখন বাজে সকাল 8টা। আমি ঘুম থেকে উঠে গেছি আর শীত নেই বলে আরও তাড়াতাড়ি উঠে গেছি, অনেকক্ষণই আগে উঠেছি। উঠে একবার চা খাওয়া হয়ে গেছে আমি আর ভোর বাবার, আমাদের দুজনের, আর সবাই এখন উঠছে আস্তে আস্তে করে। তো আমি উপরে আসলাম একটু জামা কাপড় মেলতে, ভাবলাম তোমাদের সঙ্গে দেখাও করে নেই, ব্লগটাও শুরু করে দেই। আর গাছগুলোতে একটু এখন জল দেবো, জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম, দেখো মেলে দিয়েছি এই যে। তো চলো এবারে নিচে যাব, নিচে গিয়ে চা টা বানাবো, সবাইকে চা দেবো আর আজকের দিনটাও শুরু করে দেবো। তো তোমরা আমার সবাই সঙ্গে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানটায় দেখো শিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা বসিয়েছি রুটির জন্যে তরকারি। আর এখানটায় ভোর দাদা দেখো ভাত খেতে বসেছে, ডিম ভাজি আর ঘি আর ভাত ভাত খাচ্ছে। মাথাটা ওরম করে আসতিয়েছিস কেন আজকে উল্টিয়ে? আর ভো ঘুম থেকে উঠে চা খাচ্ছে। মানে বিস্কুট নিসনি একটা? কেন খালি পেটে সকালবেলা উঠে চা খেতে না? একটা বিস্কুট নেই, একটা বিস্কুট, ওই তো বিস্কুট, ওই যে বিস্কুট তোর থেকে মানে এক হাত হবে দাও বাবা। তা আমার সকালে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, সকালের খাওয়া দাওয়া, জলখাবার খাওয়া, বাসন মাজা সব কিছু কমপ্লিট করে তারপরে আমার স্নান করতে যাব। এখন আমি দেখো কতগুলো কেচে দিলাম, কেচে দিলাম কেন বলো তো, ওয়েদারটা ভালো না, ওয়েদারটা ভালো না। কালকে তো একদমই রোদ্দুর উঠিনি, আজকে তবুও একটু উঠেছে। তো সবার মুখে শুনছি যে নাকি ওয়েদারটা নাকি এর থেকেও খারাপ হতে পারে, তো ভাবলাম যে আরও খারাপ হওয়ার আগে তো আমি কতগুলো কেচে দিই জানো তো। আর ওয়েদারটা যখন দেখবা এরকম থাকে না, তখন কিন্তু মানে কাঁচা জিনিসপত্রে শুতে বা গায়ে দিতে বেশ ভালো লাগে। তো একটা বিছানার চাদর কেচে দিলাম, একটা লেপের ওয়ার কেচে দিলাম আর কতগুলো জামা কাপড় কেচে দিলাম। এরপরে যদি আবার দেখা গেল দুই তিন দিন আর কিছু কাচতেই পারলাম না, তো তার জন্যে কেচে দিয়েছি। আর একটা প্যান্ট আমি এখানে মেলতে গিয়ে প্যান্টটা নিচে পড়ে গেছে, তো ভোকে বললাম যে ভো তুলে দিয়ে যাবো, বাজার থেকে চলে এসছে। আর এদিকে বললাম কি যে একটু দেখতো মট মানে ইসের জল এসছে কিনা টাইম কলের, আমি একবার দেখেছিলাম তো টাইম কলের জলটা না সরু হয়ে পড়ছিল, তো তাই জন্য ভোকে আর একবার বললাম যে দেখতো টাইম কলের জলটা এখন দিয়েছে কিনা, আর সরু হয়ে পড়লে মটর ছাড়া যায় না, তো বারবার সেটাই আর কি ওকে বলছি। আর প্যান্টটাও আমাকে তুলে দিয়ে যাবে ওখানে, আমি আবার ধুয়ে এখানটা মেলে দেবো। আর তারপরে নিচে যাব, নিচে গিয়ে দেখবো ভো কী বাজার নিয়ে এসছে, বাজারটা তুলবো, মাছটা সানলে ধুয়ে রেখে তারপরে আমি যাব স্নান করতে। আর আজকে একটু মাথাটায় শ্যাম্পু দেব, কারণ কি আমি দুই সপ্তাহ হয়ে গেল জানো তো মাথায় শ্যাম্পু দেওয়া হয় না এই ঠান্ডার জন্যে আলিশিয়ে করে। তো আজকে ভাবলাম যে না আজকে কাঁচাকাচিও করবো আর মাথাটাতেও শ্যাম্পু দিয়ে নেবো, কারণ যা অবস্থা শুনতে পাচ্ছি ওয়েদারের হবে, তাতে আবার দেখা গেল আরও এক সপ্তাহ আমি মাথায় শ্যাম্পু দিতে পারবো না। আর এরপরে যদি আমি এক সপ্তাহ মাথা এরকম রেখে দেই তাহলে আর মাথা নিয়ে আমি আর উঠতে পারবো না, এত মাথা ভার হয়ে গেছে জানো না তো। তো চলো আমার কাজকর্মগুলো সেরে তারপরে তোমার নিচে গিয়ে উঠোনটা আর একবার একটু ঝাঁট দেবো, ঝাঁটপাট দেবো, দিয়ে টিয়ে তারপর স্নান করব। তো দেখো আমি চলে এসেছি স্নান করতে, আর আজকে এখানে স্নান করছি, এখানে অবশ্য আমি স্নান করব না, তো এখানে আমি শ্যাম্পুটা করব মাথায়, কারণ কি এই শীতকালে কি বলো তো শীতকালে আমি রোদ দূরে বসে মাথায় শ্যাম্পু করি। শ্যাম্পুটা করে নিয়ে তারপরে চুলটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে একদম শুকনো ন্যাকড়া পেঁচিয়ে নিয়ে বাথরুমে গিয়ে স্নান করি, আর বেশ ভালো আরামও লাগে। আর আমার একটু ঠান্ডার ধাত আছে, তো রোদ দূরে বসে মাথাটা শ্যাম্পু করলে ঠান্ডাটাও আমার একটু কম লাগে। আর বাথরুমে যদি আমি ওই মানে বসে মানে শ্যাম্পু করি না, করলে কী হয় বলো তো আমার পুরো মাথাটা পুরো ভার হয়ে যায়, আর এরকমভাবে শ্যাম্পু করলে বেশ মাথাটা ভার হয় না আর ঠান্ডাটাও লাগে না। তো শীতকালটায় আমি এই প্রসেসটাই ব্যবহার করি। আর ওদিকে ভো বাজার নিয়ে এসছিলো, মাছ টাছ ধুয়ে রেখে এসছি আর চালটাও ধুয়ে রেখে এসছি, সব কিছু গোছানো রয়েছে, স্নান করে গিয়ে পুজো দিয়েই তো রান্না করব। আর কি বলতো এখন অনেকটা বেলা হয়ে গেছে আর আমি খুব তাড়াতাড়িও করছি, তবে কি দেরি হলেও আমার বড় দুটো কাজ আজকে আমি সেরে ফেললাম বলো।
আজকে মানে এত পরিমাণে দেরি হয়ে গেছে বলার মতন, আজকে অনেক কাজ করেছি, মাথায় শ্যাম্পু করেছি, জামা কাপড় কেচেছি, তো সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন এসি রান্নাঘরে, এখনো পুজো দেওয়া হয়নি, তো রান্না করতে দেরি হয়ে গেছে বলে তার জন্য আমি এখন তাড়াতাড়ি করে রান্নাঘরে এসেছি। ভুয়ো পাশে বসে আছে বলে আর ভাতটা বসিয়ে দিয়েছি, দেখো ভাতটা প্রায় ফুটে গেছে, বেগুন দিয়ে আর না বেগুন দিয়ে করছি, বেগুন দিয়ে আলু দিয়ে আর হলো তোমার হ্যাঁ খেয়ে দেখিস। আজকে একটা নতুন মশলা দিয়ে ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে, এই যে আজকে একটা নতুন মশলা দিয়ে রান্না করছি, খেয়ে দেখিস। নতুন মানে একদমই এই আইটেমটা একদম নতুন, পুরো আমার মনের থেকে করছি, খেয়ে দেখিস। আজকে ঝোলটা মানে পুরোনো দিনের, আমার দিদিমা টিদিমারা করতো, খেয়ে দেখিস কেমন লাগে। ওর জন্য আজকে আর কচি দেখ, একটু বড়ি থাকতো আরও ভালো হতো, বড়ি তো নেই ঘরে। তো চলো রান্নাটা করে নেই, তারপরে পুজো দেবো। হ্যাঁ ঠিক আছে, পুজোটা দিয়ে নেই, এই রান্নার জয় মাছের ঝোলটা বসিয়ে দিয়ে পুজোটা দিয়ে নেবো, এখন আগে পুজো দেওয়া হয়নি। এখন কটা বাজে বলতো? আমার রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো খাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে বেগুন দিয়ে ট্যাংরা মাছ, আলু দিয়ে বেগুন দিয়ে, আর এখানটায় সকালবেলা করেছিলাম শিম দিয়ে আর তোমার আলু দিয়ে চচ্চড়ি, রুটি দিয়ে খাওয়া হয়েছে। আর এখানটা করেছি তোমার কচু ভাজা, ঠিক আছে। কচু ভাজাটা দেখো এই যে করকর করকর করছে একদম, কচু ভাজা করেছি। আর ওই শিম দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম, সকালে সবাই রুটি দিয়ে খেয়েছি আর এখন আছে, এখনও সবার খাওয়া হয়ে যাবে। তো চলো এখন ভাত দিয়ে দেই, এখন আমার নয়তো পেছনে এসে আর দেবে এখানে তাড়া বলবে এখনও ভিডিও করে যাচ্ছ, কেউ পেলো না শুধু তুই পাচ্ছিস চুল, একটা দেখিয়েছিলাম বলে ও আজকে শ্যাম্পু করেছি না ওই জন্য তিনখানা। এই তোমার তো থালা ধুয়ে তোকে দিলাম, আর আমরা তো কেউ পাইনি, মাথায় শ্যাম্পু করেছি বলে ওই জন্য মানে আমরা কেউ চুল পাইনি, তুই একাই চুল পেয়েছিস ভাতে। তো ভোর দাদা দেখো খেতে বসেছে, আর এই ঘরের এতগুলো ঘরের জানলা বন্ধ করলাম, উফ এ ঘর ও ঘর ও ঘর সেই ঘর, তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, খাওয়ার পরে দেখো কত কাজ, জামা কাপড়গুলো এখন আর ভাঁজ করবো না, যেগুলো কেচেছিলাম সব তুলে নিয়ে আসলাম, সবই ঠাকুরের ইচ্ছায় শুকিয়ে গেছে, সব কটাই শুকিয়ে গেছে ঠাকুরের ইচ্ছায়। তো চলো এখন একটু বিশ্রাম করে নেই, তারপরে আবার হবে এখানে যুদ্ধ। ভো বাবু কিছু বলবেন? কিচ্ছু বলবেন না, কিচ্ছু বক্তব্য নেই আপনার। বউ বাবু এখন জল খাচ্ছে, ভাত টাত খেয়ে উঠে। আর আজকে সব থেকে ভালো হয়েছে জানো তো, কচু ভাজা করলাম না, সেই কচু ভাজা খেয়ে গলা চুলকিয়ে আমি, আমার তো সে তেঁতুল খেতে হয়েছে আর ওর তো গলা ব্যথা হয়ে গেছে চুলকিয়ে, কি অবস্থা, কি করকরে শোকে দেইনি, করকরে করে কচু ভাজা করলাম কত সুন্দর করে। হ্যাঁ আর সেই কচু খেয়ে গলা চুলকিয়ে, সেই কচু খেয়ে না ধরবে গলা, না ওল খেয়েও না কি একটা আছে না, তো যাই হোক আর বেশি বক বক করো না, এখন একটু শোবো। চলো আমার সব বন্ধুদের শুভ সন্ধ্যা, সন্ধেও জ্বালা হয়ে গেছে আর চার পাটও কমপ্লিট, আর এখন একটুখানি গুছিয়ে নিয়েছি কারণ একটু যাচ্ছি আমি আর ভো, আমি যাবো একটুখানি আইব্রুটা করবো, সেদিনকে গেছিলাম যে দোকান থেকে করি সেটাতে দোকানটা বন্ধ ছিল, তার জন্য আর করতে পারিনি, তো আজকে যাচ্ছি আর ওখান থেকে দেখি আর কোথাও একটু ও দিয়ে আসা যায় কি না, একটু ঘুরে ফিরে আসবো। ওই যে ভোর মিচকিচকে হাসছে দেখো। তো চলো বেরিয়ে পড়ি আর কি, দেখো আমি আইবুড়ো করে নিয়ে চলে এসেছি, আইবুড়ো করে আজকে পার্লারটা খোলা ছিল, আর ওখানে গিয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ মানে ক্যামেরাটা ধরবে কে বলো, ভো তো বাইরে ছিল আর লেডিস পার্লারে তো ছেলেদের ঢুকতে দেয় না, তো সেজন্য আর করা হয়নি। আর ওই পথে আমরা গেলাম ওর মাসির বাড়িতে, সিঙ্গারা নিলাম, নিয়ে মাসির বাড়ি গেলাম, গিয়ে মুড়ি সিঙ্গারা চা খেয়ে দিয়ে সিরিয়াল দেখে তো বাড়ি এসেছি, এখন প্রায় 10টা বাজতে গেল আর আমি এখন রুটি করবো, আর ভো গান করতে বসেছে, তোমরা আওয়াজ পাচ্ছ, তো ভো গান করতে থাকুক, আর বাড়িতে এখনও কেউ আসেনি, তো তার মধ্যে আমি রুটিটা করে নিই। তো হয়ে গেল রুটি ফুটি করলাম, সব কিছু করে দুধ জাল দিলাম, জাল দিয়ে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল,
আর হয়ে গিয়ে এখন সবাই শুয়ে পড়েছে আর আমিও বিছানায় উঠে গেছি। আর এখন করব কি বলতো, এখন এই ভিডিওটা এডিটিং করব, করে টরে গুছিয়ে রেখে তারপর আমি শোবো। আর মুখে টুকে একটু বোরোলিন মাখবো, রাতে যা মাখি আর কি, একটু হাতে মুখে না মাখলে ভালো লাগে না, হাত দুটোতেও একটু বোরোলিন মাখবো। সারাদিন কাজ করি আর হাতে বোরোলিন, হাত দুটোতে একটু বোরোলিন মেখে শুলে কি হয় বলতো, হাতগুলো ফাটেও না আর হাতগুলো বেশ নরম থাকে। তো তার জন্য হাতেও একটু মাখবো, মুখেও একটু মাখবো। শীতকালে আমি রাত্রিবেলা শোয়ার সময় বোরোলিনই মাখি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করতে ভুলো না, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও। আর যদি আরও বেশি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হবে আরেকটি নতুন দিনে, নতুন সকালে, আরেকটি নতুন ব্লগের সাথে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।